শুক্রবার সারা রাজ্যের সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 25টি গণসংগঠনকে নিয়ে গঠিত সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি ও জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন সংগঠনের সদস্যরা কার্জনগেট চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ করেন। তাদের মূলত দুটি দাবি, একটি এআইসিপি অনুযায়ী ডিএ প্রদান ও সমস্ত অনিয়মিত কর্মীদের স্থায়ী করা। এদিন প্রায় কয়েক শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। 25টি গণসংগঠনকে নিয়ে গঠিত সংগ্রামী যৌথ মঞ্চের পূর্ব বর্ধমান শাখার উদ্যোগে ন্যায্য মানে সত্যি এআইসিপি অনুযায়ী ডিএ প্রদান। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন এবং স্বচ্ছভাবে চাকুরিতে নিয়োগের দাবিতে আজকে আমরা বর্ধমানের পূর্ব বর্ধমানের জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করব এবং বিক্ষোভ সমাবেশ হবে। গোটা রাজ্য জুড়েই আজ সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে সমস্ত জেলাতে এই কর্মসূচিটি পালিত হচ্ছে। আমি আগেই বলেছি 25টি গণসংগঠনকে নিয়ে গঠিত এই সংগ্রামী যৌথ মঞ্চ, এর মধ্যে আমাদের প্রধান দাবি দুটি, এআইসিপি অনুযায়ী ডিএ প্রদান করতে হবে। আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার মাত্র 3% ডিএ প্রদান করছে তার কর্মচারীদের, অন্যান্য রাজ্য এবং কেন্দ্র যেখানে 38% ডিএ দিচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা অত্যন্ত বঞ্চিত এবং অবহেলিত। রাজ্য সরকার হাইকোর্টে যে হেরেছেন, সিঙ্গেল বেঞ্চে হেরেছেন, ডিভিশন বেঞ্চে হেরেছেন, তারা রিভিউ করতে দিয়েছিলেন, রিভিউ পিটিশনে পর্যন্ত হেরেছেন, মানে 6-1 গোলে রাজ্য সরকার হেরেছেন। এখনও দুঃখের বিষয়, রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে মুভ করেছেন এবং একটা ভুল ভাল পিটিশন দাখিল করেছেন যাতে আরও কিছু সময় নষ্ট করা যায়। আমাদের আজকের যে বিক্ষোভ সমাবেশ, এই সমাবেশের সভাপতিত্ব করবেন নির্মল কুমার চক্রবর্তী। পশ্চিমবাংলায় সমস্ত জেলায় এবং কলকাতায় দুটি দাবিতে 25% ডি বকে দিয়ে এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ দাবিতে আজকে আমাদের বিক্ষোভ জমায়ে। একটা আশ্চর্য ব্যাপার, এমন ঘটনা ঘটল যে বর্তমানে আমরা যারা এখানে আছি, সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক মহাশয়, প্রাথমিক মাধ্যমিক গ্রন্থাগারিক মহাশয়রা, কলকাতা ইউনিভার্সিটির কর্মচারী যারা আছেন এবং ডাক্তারবাবু নার্স সহ 24টি সংগঠন আজকে সমস্ত পশ্চিমবাংলায় জেলায় জেলায় এই সময় এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা ডিএমকে এবং থানার ওসিকে চিঠি দেওয়া হয়েছিল যে আমরা কোর্ট এলাকায় পরিদর্শন করে কিছু বক্তব্য, নিজেদের বক্তব্য রেখে আমরা ডিএমকে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।